তাই আজ আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে দানি হিসাবে। আর এদিকে মা যোগমায়া, তিনি বৃদ্ধ বড়িমায়ের রূপ ধারণ করে একটা সাদা কাপড় পরে বড় করে ঘোমটা দিয়ে হাতে একটা লাঠি নিয়ে যাচ্ছে যা বটে। আর কি বলছি, তোরা কে যাবি, কে যাবি দধি দুগ্ধ ভৃত ঘনে বিক্রি করি বারে রে, দধি দুগ্ধ গীত ঘনে বিক্রি করি বারে, কে কে যাবি আয়না চলে, কে কে যাবি আয়না চলে, তোরা কে কে যাবি আয়না চলে, কে কে যাবি দধি দুগ্ধ গীত ঘনে বিক্রি করি বারে, দধি দুগ্ধ গীত ঘনে বিক্রি করি বারে। এ জটিলা, কুটিলা বল কি হয়েছে, কত বড় সাহস, হ্যাঁ তুই তো কারি করছিস, আবার ডাকছে এই জটিলা, কুটিলা বল যায় কে রে, কার এত বড় সাহস যে আমার আর আমার মায়ের নাম ধরে ডাকে, এই কে তুই, বড়িমাই পিছন থেকে বলছে তোরা কেউ বাড়িতে আছিস, কুটিলা চিন্তা করছি এত বড় সাহস, আমি আর আমার মা বৃন্দাবনের সতী রমণী, আমাদেরকে সবাই সম্মান দিয়ে কথা বল, সবাই আমাদের কাছে মাথা নত করে চল, কার এত বড় সাহস যে আমাদের নাম উচ্চারণ করে ডাকছে। কুটিলা বলছে তুই বস, তোর তো বয়স হয়েছে, তুই তো কানেও শুনিস না চোখেও দেখিস না, বস দেখি কার এত বড় সাহস যে আমাদেরকে নাম ধরে ডাকে। কুটিলা খুব রেগে গেছে, বাবা দেখবেন কুট প্রকৃতির যারা হয় তাদের মুখ দেখলে চেনা যায়। আচ্ছা বাবা বলুন তো, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে, এখন কুটিলা ঘরে ঘরে পাওয়া যায় তাই না বাবা? সর্বনাশ, খুব রেগে গেছে কুটিলা। কুটিলা বলছে আজ ওর একদিন আর আমার একদিন, কারণ আমার আর আমার মায়ের নাম ধরে ডাকি, আমরা হলাম বৃন্দাবনের একেবারে সতী রমণী, দেখাচ্ছি মজা। কুটিলা রেগে গিয়ে মুষ্টাঘাতে দরজাটা খুলেছে, যেই না খুলেছে বাইরে বৃদ্ধ বড়িমাইকে দেখে সঙ্গে সঙ্গে মাথাটা নত করে বলছি, বড়িমাই তুমি, আমি ভেবেছিলাম অন্য কেহ। হ্যাঁ রে আয় কুটিলা, সেদিন তোকে হতে দেখলাম, এর মধ্যে তোরা তো মান হলো কবে বল, আমার পরিচয়টা জানিস, জানিস না শুনে রাখ, এই বৃন্দাবনে যখন কেউ ছিল না তখন ছিলাম আমি, আবার যখন কেউ থাকবে না তখনও থাকবো আমি। বড়িমাই তুমি আমায় ক্ষমা করে দাও। ভেতরে গেলে, ভেতরে গিয়ে দেখছি জটিলা বসে আছে, গিয়ে বলছে এই জটিলা, বয়স তো কম হয়নি, তোর মরণ হবে কবে রে, মরণ হলেও তো বাঁচি। জটিলা বলছে কি যে বলো না মা, মরতে তো চাই কিন্তু সীমা সময় না হলে যাব কি করে বলো। ও আচ্ছা শোন, তোদের বাড়িতে এলাম কেন জানিস, এই শুনলাম নাকি মথুরার হাটে আজ নাকি প্রত্যেকটা জিনিসের দাম ওই কংস মহারাজ নাকি 10 গুণ বাড়িয়ে দিয়েছে, শুনলাম নাকি মহারাজ তার বাড়িতে বন্ধু বান্ধবের খেতে দেবে, তা মহারাজ তার বন্ধু বান্ধবদের খেতে দেবে বলে মথুরার হাটে প্রত্যেকটা জিনিসের দাম 10 গুণ বাড়িয়ে দিয়েছে তাই নাকি? তা আমি চিন্তা করলাম যে আমরা তো হাটে যাব, তোরা যদি কেউ যাস, কারণ আমি তো তোদের ভালোই চাই, তা যাবি নাকি হাটে? আরে কিভাবে যাবো, চোখেও দেখতে পারি না,
কানেও শুনতে পাই। হরি বল হরি বল, মরণটাও হয় না, চোখে দেখিস না কানে শুনিস না। বলছি মা সেই ক্ষমতা কি আমার আর আছে বলো? এই তাহলে তুই এক কাজ কর। কি কাজ? তুই যদি যেতে না পারিস তো তোর মেয়েটাকে হাটে পাঠিয়ে দে। আর বলো না, ওই মেয়ে যদি হাটে যায় হাট ভেঙে যাবে। কেন কেন কেন? বলে আমার মেয়ের স্বভাব ভালো নয়। ও যে হাট ভাঙা মেয়ে গো, হাটে ভাঙা মেয়ে গো, হাট ভাঙা মেয়ে গো, হাট ভাঙা মেয়ে গো, হাটে গেলে হাট ভেঙে যাবে, হাট ভাঙা মেয়ে গো, হাটে গেলে হাট ভেঙে যাবে, হাট ভাঙা মেয়ে গো। ওর স্বভাব মোটে ভালো নয়, ওর এমনই স্বভাব লোকের গায়ে গা লাগিয়ে ঝগড়া করে। কেউ যদি সহজে ঝগড়া করে ভালো, আর যদি না করে জোর করে খোঁচা মেরে ঝগড়া করে। আবার কি করে জানো? ওর পদঘরে মাটি কাপে, মুখের বলে দধি টকে, মানে মুখের ভাষায় এত টক আমার মেয়ের। সামনে দইয়ের হাড়ি থাকলে সে দই পর্যন্ত টকে যায়। আমি আমার মেয়েকে হাটে পাঠাতে পারবো না। বড়িভাই বলছি এ তোর মেয়ের আর কি দোষ বল, তুই যেমন তোর মেয়ে তেমন, কারণ আমরা গাছে তো আর আম হতে পারে না, তাই না? আমরা গাছে তো আমরাই হবে। তা তোর মেয়ে সে আর কত ভালো হবে, তুই যেমন তোর মেয়েও তেমন। কি যে বলো না মা, কি আর করব বলো, কি আর করব, নিজের পেটের মেয়ে তাকে তোর ফেলে দেয়া যায় না। দুই দিনের মধ্যে স্বামীকে খেয়ে আমার ঘাড়ে এসে বসে আছে, কিন্তু আমি তো মা জন্ম দিয়েছি, তাকে তোর ফেলে দিতে পারবো না, কি করব বল। দুই দিনও সংসার করতে পারিনি, স্বামীকে খেয়ে আমার ঘাড়ে এসে বসে আছে। এই যে স্বামীকে খাওয়া নিয়ে একটা কথা মনে পড়ে গেল বাবা। দেখুন আরো একজন স্বামী সেবা করেছিল, কে জানেন? রাবণের বোন শূর্পণখা। রাবণের বোন যেদিন তার বিবাহ হয়, বান্ধবীরা সবাই ফুলশয্যা রাত্রে, মানে বান্ধবীরা কি করে, ফুলশয্যা রাত্রে দেখবেন বান্ধবীরা বসে বসে নানাবিধ রসিকতা করে নতুন বর সঙ্গে, তাই না? এখন ওই বান্ধবীরা বসাবসি করছে আর বিভিন্ন ধরনের কথা বলছে শূর্পণখাকে। হ্যাঁ রে, এই আজ তো তোর বিয়ে হয়েছে, আজ তোর ফুলশয্যা, তো তোর স্বামী যখন আসবে তখন তুই স্বামীকে ভালো করে সেবা করিস। এখন শূর্পণখা বাবা এই কথাটা শুনে রেখে দিয়েছে। বান্ধবীরা বলেছে, হ্যাঁ বলেছে, তোর স্বামী যখন আসবে, আজ তোর ফুলশয্যা, তুই কিন্তু স্বামীকে সেবা করিস। আর ও কি করেছে, যেই না স্বামী ঢুকেছে, শূর্পণখা তো রাবণের বংশ, একেবারে স্বামী আসবা মাত্র স্বামীকে ধরে খপ করে গিলে খেয়ে নিয়েছে, গিলেই খেয়ে নিয়েছে। ওই যে বলেছে ভালো করে সেবা করিস, ও ভেবেছে মনে হয় খেতে বলেছে, বেশ ভালো মতো ধরে বেঁধে গিলে নিয়েছে। তা জটিলা বলছে, আহা বড়িমাই বলছে তোর মেয়ের দ্বারায় হবে না? বলছে না আমার মেয়ের দ্বারায় হবে না, তাহলে এক কাজ কর, তোর ছেলেকে পাঠিয়ে দে। আর বলো না, ছেলের কথা সারাদিন মা মা। কি বললো? আবার বল, আবার বল। বলে আমার ছেলে একটা কাজই জানে, সে হলো ওই মায়ের পূজা, সারাদিন পথে পথে ঘুরে বেড়ায় আর মা 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 ঘুরে বেড়ায়। ওই মা ছাড়া সে আন জানে না। আয়ান ছিল মায়ের ভক্ত, শ্যামা মায়ের ভক্ত, তা বলছি আমার মেয়েকে দিয়ে, আমার ছেলেকে দিয়ে হবে না, ওই একটা কাজই জানে, সে হলো শ্যামা মায়ের পূজা, ওর দ্বারা বিকি কিনি হবে না। এই তাহলে এক কাজ কর, চিন্তা করছে সবার কথা, সবার কথা বলা হয়ে গেল, এবার আর একজন বাকি আছে, আসল কথাটা এবার বলা যাক। এই সবার কথা তো শুনলাম, কিন্তু তোর বৌমার কথা শোনা হলো না। ওই যে রাজার মেয়েটাকে বাড়িতে এনে বৌমা করে রেখেছিস, তা বলি সে কেমন রে, কাজকর্ম সব ঠিকঠাক করে তো? সবই ভালো, কিন্তু মাঝে মাঝে একটু কি ওই যে কেলে ছেড়ার কথা মনে করে আর দেখা করার কথা ভাবে। বলছি আমার বৌমা সব ভালো, দেখতে ভালো, কাজে কর্মে ভালো, সব ভালো, এক বিষয়ে একটু খারাপ, মাঝে মধ্যে না বলে কই কোথায় যে চলে যায়, আর গিয়ে শুনি ওই কেলে ছোড়ার সঙ্গে দেখা করে এসেছে। এই স্বভাবটা একটু খারাপ, আর বাকি সব ভালো। ও এই কথা, তোর বৌমার জন্য তুই চিন্তা করিস না, এক কাজ কর, তোর বৌমাকে আমার সঙ্গে হাটে পাঠিয়ে দে। কেন বৌমা হাটে যাবে কেন? একে পাড়াপড়শি কত কথা বলে, আর তারপরে যদি তোমার সঙ্গে হাটে পাঠায়, আমার কি মান সম্মান বলে কিছু থাকবে? ঘরের লোক কি হাটে যাবে, তাতে কি আছে? আরে আমি তো আছি রে, আমাকে একটু বিশ্বাস কর, তোর বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দে, দেখিস কেউ কিচ্ছু বলবে না। আরো বলি শোন,
যে জন্য তোরা চিন্তা করছিস, মানে ওই যে মাথা থেকে কেলে ছোড়ার কথা, তোর বৌমা যদি হাটে যায় সবাই তোর বৌমার কাছে এসে ঘোল কিনবে, কারণ তোর বৌমা তো সুন্দরী, ঘুরে ফিরে সবাই আসবে তোর বৌমার কাছে ঘোল নিতে। প্রত্যেকে যখন ঘোল চাইবে, কেউ বলবে 100 ঘোল দাও, কেউ বলবে 200, কেউ বলবে 300। এবার এইভাবে যখন ঘোল বিক্রি করবে না, মাথা থেকে কেলে ছোড়াটা কোথায় ওকে চলে যাবে। কথাটা তুমি মন্দ বলনি মা, তাহলে তুমি এক কাজ করো, বৌমা রন্ধনশালায় বসে আছে, তুমি তাকে গিয়ে বলো সে যেন তাড়াতাড়ি গুছিয়ে নেয়। যা রাধে, বড়িমা চিন্তা করলে না, দেরি করা যাবে না। এবার যাই, রাধানী মন্দিরে গেলেন, আর শ্রীমতী রাধানী বড়িমাইকে দেখতে পেয়ে বলেন, বড়িমাই এসো এসো বড়িমা, ও আজ যখন তুমি এসেছো তোমার কাছে দুটো মনের কথা বলবো, এসো বড়িমা। হরে কৃষ্ণ বাবা, যিনি বললেন যে আমাকে কেন আনা হয়েছে, আমাকে যদি কাজ করতে না দেওয়া হয় তাহলে আমাকে আনার কি দরকার, তিনি গেলেন কোথায়? সাউন্ডটা ড্রাই করে রেখেছি, প্রচন্ড প্রেশার দিয়ে আমাকে গাইতে হচ্ছে। কথা শোনো বুড়িমা, কহিতে ডরায় যে মরমনে দুঃখ, কথা শোনো বুড়িমা, কহিতে ডরায় যে মরমনে দুঃখ, কথা কবি শপথ হামারি, দেখাবি সুচাদ মুখ। কথাটা কি বললেন মা? কথা শোনো বুড়িমাই, কহিতে ডরায় মানে ভয় পায়। ভাষাগুলো পরিষ্কার করে শুনবেন, রাধানী বলছে বুড়িমাই আজ তুমি যখন এসেছো তোমার কাছে মনের কথা বলবো, কথা শোনো বুড়িমাই, কহিতে ডরায় মানে আমি ভয় পাচ্ছি তোমাকে বলতে, যে মোর মনেরও দুঃখ, কথা কারে না কহবি শপথ হামারো, আমাকে প্রতিজ্ঞা করো, শপথ করো আমি যেগুলো বলবো সেগুলো তুমি কাউকে বলবে না। সেটা কি? দেখাবি সোচাদ মুখ সেই বদন দেখাইবি, যারে না দেখিলে সেই বদন আমায় দেখাইবি,
জানে না দেখিলে প্রাণে মরি বদনামার দেখাইবি। বাঘিনী মাজারে বসত আমারও না ছাড়ি দীঘল শ্বাস। কি বলেন মা, বাঘিনী মাঝারে মানে শাশুড়ি ননদিনীকে বাঘিনীর সঙ্গে তুলনা করলেন। বললেন জান বড়ি মাই আমি বাস করি কোথায়, আমি বাঘ বাঘিনীর মাঝখানে বসবাস করি। না ছাড়ি দীঘল শ্বাস, আমি ঘন ঘন শ্বাস নিতে পারি না। যদি দীর্ঘশ্বাস, দেখবেন মা অনেকে যদি মনে মনে কিছু দুঃখ ভাবে, কোনো কিছু দুঃখের কথা মনে ভাবে, দেখবেন দুঃখের কথা ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ছাড়ে না। তাই রাধানে বলছে জান পরিমায় আমি না ছাড়ি দীঘল শ্বাস, মানে আমি দীর্ঘশ্বাস ছাড়তে পারি না। কারণ দীর্ঘশ্বাস ছাড়লে যদি ননদিনী এসে বলে হ্যাঁ রে বউ তোর কি তার কথা মনে পড়ে গেল বড়িমা, কি কহব বিশেষ আঙ্গিনা বিদেশ না করি নীলম্বাস। আঙ্গিনা বিদেশ তার মানে শ্রীমতী রাধারানী সর্বক্ষণ ঘরের মধ্যে বাধা থাকে। তো বাবা তো সর্বক্ষণ ঘরের মধ্যে বাধা থাকে বলে যদি কখনো কোনো সময় একটু দরজাটা খোলার সুযোগ পায়, দরজা খুলে ঘরের বাইরে যে অঙ্গন মানে উঠান থাকে, উঠানটাকে দেখলে রাধারানী মনে ভাবে যেন মনে হয় আমি বিদেশে এসেছি। মানে সর্বক্ষণ ঘরে থাকলে যখনই বাইরে চোখ রাখে যেন মনে হয় এটা তার কাছে বিদেশ। তাই বলছি বড়িমায় কি কহব বিশেষ আঙ্গিনা বিদেশ না পড়ি নীলম্বাস। কত কষ্ট কত লাঞ্ছনা গঞ্জনা, তাই না মা? রাধারানীকে কত কষ্ট পেতে হতো দেখুন, এত কষ্ট পেয়েও কিন্তু সে গোবিন্দ ছাড়া আন জানে না। শাস্ত্রে বলেন যদি গোবিন্দকে ভালোবাসতে হয় আগে রাধারানীর মতো হতে হবে, সখী অনুগত হতে হবে। শত যন্ত্রণা পেয়েও সে গোবিন্দ ছাড়া আন জানে না। একদিন গোবিন্দ শ্রীমতী রাধারানীকে বলছে রাধে এই জগতে প্রত্যেকটা জীব আমার কাছে কিছু না কিছু চেয়ে নিয়েছে, কিন্তু তুমি আমার কাছে কখনো কিছু চাওনি, বলো রাধে তুমি কি নেবে? রাধারানীকে বলছে তুমি কি নেবে বলো, তুমি কি চাও? শ্রীমতী রাধারানী বললেন বধু তুমি আমায় দেবে, তবে তুমি আমাকে এই আশীর্বাদই করো বধু। সেটা কি জানো বধু গো, তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি আমায় ভালোবাসো বা না বাসো আমি যেন চিরকাল তোমায় ভালোবাসতে পারি। কি চাইলেন মা? ধন সম্পদ নয় বধু, তুমি আমাকে ভালোবাসো বা নাই বাসো, তুমি ভালো নাও বাসতে পারো, আমার মতো এমন সখী এমন গোপী তোমার কাছে অনেক আছে, তুমি আমাকে চাও বা না চাও, ভালোবাসো বা না বাসো আমি যেন চিরকালে তোমায় ভালোবাসি। তাই তো ভগবান রাধারানীর কাছে ঋণী বাবা, ভালোবাসাই ঋণী। এত লাঞ্ছনা এত গঞ্জনা, নীলবসন পরিতে মানা, গগন পানে চাইতে মানা, যমুনার ঘাটে যেতে মানা, নয়নে কাজল পরিতে মানা, কৃষ্ণ নামের ক পর্যন্ত বলতে মানা। আচ্ছা বাবা কেন জটিলা কুটিলে এত কষ্ট দিতেন রাধারানীকে, কেন তাকে ঘরে বেঁধে রাখতেন? সত্যি কি জটিলা কুটিলা কৃষ্ণকে ভালোবাসে না? শাস্ত্রে বলে নগো না গো না, জটিলা কুটিলাও কৃষ্ণকে ভালোবাসে, তারা যে বড় ভালোবাসে, তাদের যে মনে একটা বড় আশা আছে স্বপ্ন আছে, সেই আশাটা কি? জটিলা কুটিলা রাধারানীকে কেন ঘরে বেঁধে রাখতেন, কেন যমুনায় পাঠাতেন না? কারণ আছে বাবা, জটিলা কুটিলা জানে যে স্বয়ং লক্ষ্মী প্রতিমার মতো পুত্রবধূ আমরা ঘরে পেয়েছি, আর যদি রাধারানীকে যমুনায় পাঠিয়ে দিই ওই যমুনায় যেই যাবে
গোবিন্দকে স্মরণ করবে, আর যখনই গোবিন্দকে স্মরণ করবে ভগবান ছুটে আসবে রাধার কাছে, আর যেই ছুটে আসবে ওই যমুনার ঘাটে রাধা গোবিন্দের মিলন হবে। তাই জটিলা কুটিলার মনে বাসনা, যদি রাধারানীকে ঘরে বেঁধে রাখতে পারি তাহলে ওই মিলন যমুনার ঘাটে না হয়ে আমার ভাঙা কুঠিরে হবে। তাই গৌর হরি বল হরি বল। তাহলে মা গো, রাধারানীকে বেঁধে রাখার কারণ পেলাম, তাহলে এত লাঞ্ছনা গঞ্জনা কেন দিত? নীল শাড়ি পরতে মানা, চোখে কাজল পরতে মানা, সুন্দর করে বেণি বাঁধতে মানা, এত কষ্ট কেন দিত বাবা? তারও কারণ আছে। জটিলা কুটিলা জানে ভগবান সব কিছু সইতে পারে, পারে না দুটি জিনিস, একটা হলো কারোর মনের অহংকার, আরেকটি হলো কোনো ভক্তের চোখের জল। যদি কেউ মনের মধ্যে অহংকার তৈরি করে, যার অহংকার থাকবে তার পতন অনিবার্য। মহাভারতে বাবা দুর্যোধনের প্রচন্ড অহংকার ছিল, তার জন্য তাকে কিন্তু পরাজিত হতে হয়েছিল, আর ওই দুর্যোধনের কারণেই কিন্তু এই ধর্মযুদ্ধ হয়েছিল। ভগবান সর্বদাই ধর্মের পক্ষে, পঞ্চ পাণ্ডবের পক্ষ নিয়ে ওই দুর্যোধনের জন্যই কিন্তু এই যুদ্ধ। তা আজই সে অহংকারে জর্জরিত ছিল বলেই কিন্তু তাকে পরাজিত হতে হয়েছিল। কিন্তু আর একদিকে কি বললেন, তিনি সহ্য করতে পারেন না ভক্তের চোখের জল। এই চোখের জল যদি কোনো জীব যদি দুফোঁটা নয়নবারি পরিশ্রম করতে পারে, মা আমার গোবিন্দকে পেতে গেলে, গৌরকে পেতে গেলে কিচ্ছু দরকার নেই, শুধুমাত্র দুফোঁটা নয়নবারি পরিশ্রম বাবা। যদি ভক্তিভরে কেউ ভালোবাসে, কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হবার পর ভগবান কৃষ্ণ রথের উপরে বসে কুন্তী পিসিমাকে ডেকে বলছে, পিসিমা এতদিন জীবনে অনেক কষ্ট করেছো, দুঃখ পেয়েছো, যন্ত্রণা পেয়েছো, আজ তোমার পুত্র হয়েছে রাজা, তোমার জীবনে তো আর কোনো দুঃখ নেই, পিসিমা এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কুন্তি মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায় আমাকে বলে পিসিমা আমি আসি, কিন্তু আজ চলে যাবার সময় বলছে আমি যাই। আসি মানে কি? আসি কথার অর্থ কি? মানে আবার ফিরে আসবে, কিন্তু যাই বললে তো সে আর ফিরবে না। কুন্তি পিসিমা মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ আজ চলে যায় বলছে, তবে কি আর কখনো আসবে না? কৃষ্ণ বলছে, পিসিমা চলে যাবার আগে আমি তোমায় বর দিতে চাই, বলো তুমি কি বর চাও? আজকের দিনে তুমি যা চাইবে আমি তাই দেব। যার সন্তান এতদিন এত যুদ্ধের পর যখন রাজা হলেন, তার মা আবার কি চাইলেন? মা বললেন, কৃষ্ণ তোমাকে ধরে রাখবার ক্ষমতা তো আমার নেই, তবে যদি তুমি আমায় বর দিতে চাও তবে এই বরই দাও, আজকের দিনে আমি যা চাইব তুমি আমায় তাই দেবে, আমি আর কিছু চাই না কৃষ্ণ, শুধু তোমার কাছে একটা চাওয়া, এই পৃথিবীতে যত আছে দুঃখ যন্ত্রণা বেদনা, যত আছে কষ্ট সবটুকু তুমি আমায় দিয়ে যাও, এতটুকু দুঃখ এতটুকু সুখ যেন আমার জীবনে না থাকে, যে সুখ পেলে কৃষ্ণকে হারাতে হয় সেই সুখ আমি চাই না, তুমি শুধু আমায় দুঃখ দাও যন্ত্রণা দাও, যে যন্ত্রণা পেলে যে কষ্ট পেলে আমি চিরতরে তোমায় ভালোবাসতে পারি। পাশে দাঁড়িয়ে আছে ভীম, ভীম বলছে, মা ও মা আমরা পাঁচ ভাই তোমাকে নিয়ে সারা জীবন বনে বনে জীবন কাটিয়েছি, কত কষ্ট কত যন্ত্রণা পেয়েছি মা গো, এতদিন পর আমার দাদা সে রাজা হলো, আবার কেন তুমি দুঃখ চাইছো মা, তোমার কি স্বাদ মেটেনি? মা বললেন, ওরে বাবা
এতদিন দুঃখ ছিল বলে কৃষ্ণ আমাদের সহায় ছিল, আজ দুঃখের অবসান ঘটেছে বলে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। বলতো বাবা, কৃষ্ণকে সঙ্গে করে নিয়ে বনে বনে জীবন কাটানো ভালো নাকি ওই রাজ সিংহাসনে বসে কৃষ্ণ জন্মের মতো হারানো ভালো? আমি শুধু কৃষ্ণকে চাই বাবা, আমি আর কিছু চাই না। যেমন করে আমার পাঁচ পুত্রের সঙ্গে কৃষ্ণ বন্ধুর মতো ছিল, বাকি দিনটাও আমি তেমন ভাবে দেখতে চাই, আমি আর কিছু চাই না। মা গো, এই জগতে ভগবানের কাছে আমরা সুখ ছাড়া আর কিছু চাই না। হে গোবিন্দ, হে ভগবান, তুমি আমাকে সুখে রাখো, শান্তিতে রাখো, ভালো রাখো। কিন্তু এমন ভক্ত কয়জন হতে পারে যে শুধু দুঃখ ছাড়া আর কিছু চায় না? শাস্ত্রে বললেন, দুঃখ পায়েছে হারি ভাজে শুকনো ভাজে কই, সুখ মেজ হারি ভাজে দুঃখ কাহাসে হয় রে মনুয়া, দুঃখ কাহাসে। আমাদের জীবনে যত সময় দুঃখ থাকে নিজেরাই ভেবে দেখুন, যত সময় দুঃখ থাকে তত সময় আমরা ভগবানকে ডাকি, যখন দুঃখের অবসান ঘটে যায় তখন আমরা আর ভগবানকে কেউ ডাকি না। প্রকৃত ভক্তের লক্ষণ কি? সে গোবিন্দ ছাড়া, সে ভগবান ছাড়া আন জানে না। শাস্ত্রী বলেন, হে জি, এই জগতে যাদেরকে আগলে তুমি বসে আছো তারা তোমার কেউ নয়, কেউ কারো নয়। তত সময় তোমাকে ভালোবাসবে যত সময় তোমার অর্থ থাকবে, যত সময় তোমার ক্ষমতা থাকবে। যেদিন তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে, তোমার অর্থ ফুরিয়ে যাবে, সেদিন সবাই বলবে মরলে বাঁচি। এটাই বলি হত জীবের দশা। তাই মহাজন বললেন, হে জীব, যদি দুফোঁটা নয়নবারি পরিশ্রম করে, যদি গৌর চরণে গোবিন্দ চরণে একবার কেঁদে কেঁদে বলতে পারো, হে দয়াময় তোমার রাঙা চরণ তলে তুমি আমায় জায়গা দাও, আমি পতিত প্রসন্ন, আমি জানি না তোমায় কেমন করে ডাকতে হয়। যেন চরণ ছাড়া তুমি করো তুমি করো না গো, যেন চরণ ছাড়া চরণ ছাড়া করো না, শুধু জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ ছাড়া আমায় করো না, চরণি ছাড়া করো না গো, শুধু জন্মে নয় প্রতি জন্মে জন্মে তোমার ওই চরণে আমায় দাস করো, রোনে দাস করো।
আজ জটিলা কুটিলা তিনি মনে মনে ভাবলেন, যদি আমরা রাধারানীকে ঘরের মধ্যে বেঁধে রাখতে পারি, যদি তাকে লাঞ্ছনা দিই, গঞ্জনা দিই, সেই গঞ্জনা সইতে না পেরে গোবিন্দকে স্মরণ করবে। আর যখনই গোবিন্দকে স্মরণ করবে, ভগবান ছুটে আসবে রাধার কাছে। আর রাধার কাছে ছুটে এলে আমাদের ঘরেই রাধা গোবিন্দের মিলন হবে। আর আমরা কি করবো, কি গো মা? জটিলা কুটিলা যত কষ্ট দেবে রাধারানীকে, রাধারানী তত কষ্ট সইতে না পেরে তত তাড়াতাড়ি বধূকে স্মরণ করবে। আর গোবিন্দ যেই রাধার কাছে আসবে, সান্ত্বনা দেবে, রাধারানীর কাছে এসে রাধারানী বাসনা পূর্ণ করবে, ঠিক সেই সময় আমাদের ঘরে রাধা গোবিন্দের যুগল হবে। আর আমরা কি করব, আমরা ঘরে বসে যুগল দর্শন পাব, 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 আমাদের নয়ন যুগল ধন্য হবে, ঘরে বসে যুগল দর্শন পাব, নয়ন যুগল ধন্য পাবে, ঘরে বসে যুগল দর্শন পাব, আমাদের নয়ন যুগল ধন্য হবে, আমাদের বাদিনী না দূরে যাবে, নয়ন যুগল ধন্য হবে, বাদিনী না দূরে যাবে, নয়ন যুগল ধন্য হবে, কলঙ্কিনী বলে গালি দেয়। তাই আমি কি ভেবেছি জানো বড়িমাই, আমি ভেবেছি যারা আমার মন্দ কথা বলে, যারা আমাকে কলঙ্কিনী বলে, আমি তাদের অভিশাপ দেব। সখীগণ বলছে, ছি ছি ছি, এই রাধে তুই অভিশাপ দিতে পারিস? হ্যাঁ, তোর মুখে এমন কথা শোভা পায় না। বলছি, দেখ সখী, আমি অভিশাপ দেব বলেছিলাম, এবার আমি হর্ষই যুক্ত করে দিলাম, দেবই। আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমার কথা কবে যে আমার মতো হবে সে, কহিলাম এই বৃন্দাবনে বসে, কহিলাম এই বৃন্দাবনে বসি, কহিলাম এই বৃন্দাবনে বসে, কহিলাম এই বৃন্দাবনে বসে। শ্রীমতী রাধারানী বলেন, আমি অভিশাপ দেব। কি অভিশাপ? যে আমার কথা বলবে সে আমারই মতো হবে। সখীগণ বলেন, জয় রাধে, জয় রাধে। রাধারানী বলেন, কি রে, আমি যখন অভিশাপ দেবো বললাম তখন আমাকে বাধা দিলি, আর অভিশাপ দেবার পরে তোরা আমার জয় দিলি কেন? বলছে, হ্যাঁ রে, এই রাধে, তুই যে অভিশাপ দিয়েছিস একবার ভেবে চিনতে দিয়েছিস? বলি, শোন, তোর এই যে অভিশাপটা, এই অভিশাপটা কেমন হলো বলতো? তোর কথা কবে যে তোর মতো হবে সে, তার মানে যে তোর কথা মতো, তোর কথা বলবে সে তোরই মতো হবে, তার মানে তুই কৃষ্ণ নাম করিস সেও কৃষ্ণ নাম করবে, তুই গোবিন্দ সঙ্গ পাস সেও সঙ্গ পাবে, তুই গোবিন্দ সেবা দিস সেও গোবিন্দ সেবা দেবে। তাহলে এটা তার অভিশাপ হলো না, এটা তো আশীর্বাদ হয়ে গেল। তাই গৌর হরি বল, তোরই মতো সে হবে, তোর কথা যে বলবে সে তোরই মতো হবে। এদিকে শ্রীমতী রাধারানীকে বললেন, বড়িমায়, রাধে চিন্তা করিস না, পথে গোবিন্দ দানিশে যে দাঁড়িয়ে আছে, চলে যাই আমরা মথুরার হাটে বিকি কিনি ছলা করি বধূ দর্শনে। এবার রাধারানী পশরা সাজাচ্ছেন কেমন ভাবে, মোহন মুরিনি রবে আকুল করিল সবে, আর চিত ধরনে না যায়, চলো চলো বড়িমায় মথুরারও বিকে যায়, দান ছলে ভেটিব কানায়। সুন্দর করে পশরা সাজিয়েছে, কি কি সাজিয়েছে, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সুবর্ণের ভাণ্ড ভরি দধি গীত ছানা পুরি, সারি সারি পশরায় পরে, সারি সারি পশরায় পরে, পশরায় পরে, তাহাতে উড়নে ভালি বিচিত্র নেতের ভালি, তাহাতে উড়নে ভালি বিচিত্র নেতের ভালি, দাসী শিরে করে ঝলালো, দাসী শিরে করে ঝলালো, কি করেছে মা, পশরা সাজিয়ে মাথায় করে নিয়ে যেই না এক কদ বাহির করেছে, এমন সময় শাশুড়ি ডাক দিয়েছে, বৌমা
এই যে শোনো বৌমা, আজ তুমি প্রথম হাটে যাচ্ছ, প্রথম হাটে যাচ্ছ, অতএব তুমি আমার ছেলে তো সে মায়ের ভক্ত, শ্যামা মায়ের ভক্ত, তুমি কিন্তু যাত্রা কালে শ্যামা মায়ের নাম গাইতে গাইতে যাবে, কেমন? বেশ, তাই হবে। এবার যাচ্ছি, কেমন করে দেখো, কেমন ভাবে যাচ্ছে মা, যে গোবিন্দ মন্ত্র ছাড়া আর কিছু জানে না, আজ সে শ্যামা মায়ের নাম গাইছে। শাশুড়ি দেখছে, বা বাবা, আমার বৌমাকে যা বলেছি আমার বৌমা তাই করছে, কিন্তু কি করছে জানেন? শুনুন, শ্যামা মার, শ্যামা মার, কথাটা কি বললেন একটু ডুব দিলে বুঝতে পারবেন, শ্যাম আমার, শ্যামা মার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম, শ্যাম আমার, ধনী ধরিব, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম, সখী গণকে নিয়ে যাচ্ছি শ্যামা মায়ের নাম গাইতে গাইতে, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শাশুড়ি দেখছেন বৌমা শ্যামা মায়ের নাম করছে, আর বৌমা কি করছে, শ্যাম সুন্দরকে স্মরণ করতে করতে যাচ্ছে। তো যাচ্ছে কেমন করে দেখুন, দর্শন করুন, মাথায় পশরা নিয়ে যাচ্ছে, সবাই উরুধ্বনি হরিধ্বনি করবেন, জয় রাধে। কোথায় যাও হে গোবিন্দ, সখীগণকে দেখতে পেয়ে দুবাহু প্রসার করে বলছে, এই যে কোথায় যাও হে গোয়ালিনি, অসময়ে চলেছ কোথা, কোথায় যাও হে গোয়ালি, কোথায় তোমার বল, কিসের পশরা দাসে, কিসের পশরা দাসি, বল কিসের পশরা দাসে, কিসের পশরা দাসে, মাথা রয় পরে রে, মাথা রয় পরে রে, মাথা হরি বল হরি বল গায় গুর হরি বল, মাথা রয় পরে রে, মাথা রয় পরে। এই যে শ্রীমতী রাধানী বদন থেকে ঘাম ঝরছে বাবা, মহাজন বললেন দেখো দেখো, মুখে চুয়া ইছে ঘাম, যেন মুকুট তার দাম, হেন বুঝি কমদের সখা, শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায়, যমুনা কিনারে দিল দেখা, নাগর আছিল তথি দেখিয়া, সে কুলবতী দান ছলে আগলিয়া আসি, দাস জগন্নাথে কয় মোর মনে হেন লয়, চকরে মিলালো যেন শশী। গোবিন্দ বলছে, অসুন্দরীগণ, কিসের পশরা মাথায়, যাচ্ছ কোথায়, তোমাদের ঘর কোথায়, কতগুলো প্রশ্ন, কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর, কিসের পশরা দাসীর মাথার ওই উপর। সখীগণ বলছে, আরে আরে, এত প্রশ্নের উত্তর তোমায় কেন দিতে হবে, তুমি কে, আর কেন বা তুমি আমাদের এই যাত্রাকালে সামনে এসে দাঁড়িয়ে আছো, কি চাই তোমার?
গোবিন্দ বলছে দেখো আমি এখানে দান নিতে দাঁড়িয়ে আছি, তোমাদের কাছ থেকে কর আদায় করতে দাঁড়িয়ে আছি, কেন? কে তোমাকে নিযুক্ত করেছে? কংস মহারাজ। কর আদায় করবার জন্য কংস মহারাজ আমাকে এখানে নিযুক্ত করেছেন। মহারাজ আমাকে চাকরি করবার জন্য মহারাজের কাছে প্রস্তাব দিয়েছিলাম, মহারাজ আমাকে দুটো চাকরি দিয়েছে, একটা হলো এই ঘাটের মাঝি আর একটা হলো এই যে তোমরা নিতুই নিতুই মথুরার হাটে বিকিকিনি করো, রাজার দ্বারে তো কর দাও না, তাই তোমাদের কাছ থেকে কর আদায় করা চাই। সখীগণ বলছে হে সবাই, এই জগতে কত মানুষ চাকরির জন্য পাগল হয়ে যায়, তারা একটা চাকরি পায় না আর মহারাজ তোমাকে দুটো চাকরি দিয়েছে। এই যে শোনো, এই দুটো চাকরি দিক আর পাঁচটাই দিক, আমাদের কাছে এখন কোনো কড়ি নেই, আমরা চলেছি মথুরার হাটে বিকিকিনি করব, বিকিকিনি করে ফিরে আসবার সময় দান দিয়ে যাব। সখীগণের কথা শুনে গোবিন্দ বলছে তা তো হবে না, তোমরা আমাকে কথা দিয়ে চলে যাবে, একবার চলে গেলে আমার কথা আর কারো মনে থাকবে না, আগে কর দেবে তারপরে যেতে দেবে। গোবিন্দের কথা শুনে সখীগণ বলছে বললাম তো দান যোগ্যং বস্তু নাস্তি, মানে আমাদের কাছে এখন কিছু নেই। নেই তাহলে মাথায় যেগুলো আছে ওগুলো দিয়ে যাও, যে পশরাগুলো নিয়ে তোমরা হাটে যাচ্ছ ওগুলোই দিয়ে যাও। এই বলে যত এগিয়ে যাচ্ছে সখীগণ তত চিৎকার করে বলছে তুমি এগিয়ে আসছো কেন শ্যামনাগু, এই যে তুমি এগিয়ে আসছো কেন, তুমি কি আমাদের ছবি নাকি? শুনে রাখো, তুমি হলে পর পুরুষ, আমরা হলাম পর নারী, তুমি কিন্তু আমাদের ছবি না। আছি 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 ছি 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 ছুঁয়ো না ছুঁয়ো না নীলা জোকা নাই আমরা পরের নারী, ছুঁয়ো না ছুঁয়ো না নীলা জোকা নাই আমরা পরের নারী, ছুঁয়ো না ছুঁয়ো না নীলা জোকা আমরা পরের নারী, ছুঁয়ো না ছুঁয়ো না নীলা জোকা নাই আমরা পরের নারী। পর পুরুষের পবন পরশে, পর পুরুষের পবন পরশে সচিলে স্নান করি মোরা, সচিলে স্নান করি পর পুরুষের পবন পরশে সচিলে স্নান করি, একানাই সচিলে স্নান করি। এই যে তুমি আমাদের ছুঁয়ো না, তাই বলি শোনো শোনো, ঘনাই ঘনাই ছুঁয়ো না, ঘনাই ছুঁয়ো না, ঘনাই ঘনাই ছুঁয়ো না, ঘনাই ঘনাই ছুঁয়ো না, কথাই কথাই ছুঁয়ো না, কথাই কথাই ছুঁয়ো না। এই যে তোমার কালো গায়ের গন্ধ বাসে তুমি আমাদের ছুঁয়ো না, তুমি পর পুরুষ আমরা পর নারী, তুমি কিন্তু আমাদের ছোবে না, কথাটা কি সত্য কথা বাবা? বলেন এটা লীলার কারণে, লীলার কারণে কথাগুলো বললেন, কিন্তু অন্তরের কথাটা কি, মনে মনে কি বললেন? এই যে ছুঁয়ো না কথাটা বারবার বললে কি হয় দেখুন, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো, কি হচ্ছে মা বারবার বলছে ছুঁয়ো না, আর এই কথাটা ঘুরিয়ে আসছে দেখুন কি উত্তরটা আসছে, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো, মুখে বলছে ছুঁয়ো না কিন্তু যারা নিত্য গোবিন্দ সেবা দেয়, নিত্য সেবা করে তাদের মুখে তো এমন কথাটা মানায় না, অন্তরের কথা কি? হে গোবিন্দ তুমি ছাড়া করিব কে বা ছবে, তুমি ছাড়া কে বা ছবে, তোমার দেওয়া গোবিন্দ তোমার কাছে আমাদের সব সপেছি, ওই চরণে সব সপেছি, নানা আমা বলতে কিছু রাখি নাই গো, আমি ওই চরণে সব চুপেছি, বলো তুমি ছোবে না তো দিবা ছোবে।
এটা গেল বাবা অন্তরের কথা। ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজু কানায় আমরা পরের নারী, এই পরের নারী কথাটা যদি বারবার বলা হয় তার উত্তরটা কি আসে? পরের নারী, পরের নারী, পরের নারী, পরের নারী। হে গোবিন্দ, আমরা যুগে যুগে শুধু তোমারি, যুগে শুধু তোমারি, যুগে পর নারী, পর নারী, যুগে যুগে শুধু তোমারি, পর নারী, পর নারী, যুগে যুগে শুধুই তোমারি। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আমরা শুধু তোমার। এটা হলো অন্তরের, অন্তরের কথা। আর মুখের কথা কি? এই যে শ্যামনাগর, আমরা কিন্তু সতী রমণী, তুমি পরপুরুষ, আমাদেরকে ছোবে না। আরো বলি শোনো, আমাদের রাধারানীকে ছুঁতে গেলে তোমাকে সাধনা করতে হবে। কি সাধনা? গিরি গিয়া যদি গৌরী আরাধন পান করো কনক ধূমে, কাম সাগরে কামনা করো হবে নিবাদরিক আশ্রম। সরজয়পুর আগে সহস্র সুন্দরী যদি ব্রাহ্মণ করো সাত, তবু হবে না হে তোমার শকত রায় অঙ্গে দিতে হয়। তাই বলি শোনো, বামন হয়ে চাঁদে হাত দিতে যেও না। কি গুণ আছে তোমার? কোন গুণে মহারাজ তোমাকে চাকরি দিয়েছে বলো তো? রূপেতে ভ্রমরা গুণে ননিচোরা, ধনেতে ধবলি বসতি গাছ। বাবা, এ জগতে ছেলের যদি কোনো গুণ থাকে তাহলে হয়তো কেউ না কেউ কোনো চাকরি দেয়। যে কোনো একটা গুণ তো থাকার দরকার। তা গোবিন্দের কোনো গুণ নেই। সখীগণ বলেন, তোমার গুণের কথা বলবো শ্যাম? শোনো শোনো, তাহলে তোমার গুণের কথা বলি। বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, বলো আবার গুণে ননি চড়া, রূপেতে ভ্রমরা গুণে ননি চড়া, আবার ধনেতে ধবলে বসতি গাছে, তাই করেছে বলো কোন গুণে বিধি তোমার তানি করেছে, বলো কোন গুণে বিধি তোমার তানি করেছে। কি গুণ আছে তোমার? রূপেতে ভ্রমরা। হরে কৃষ্ণ বাবা, এই জগতে যদি ঘরের কোনো মেয়েকে বিয়ে দিতে হয় তাহলে ছেলের বাড়িতে গিয়ে সবার আগে আমরা কি দেখি? আগে দেখবো রূপ, মানে ছেলেটা দেখতে কেমন, আপনার কন্যার সঙ্গে মানাবে কি। সখীগণ বলছে, শ্যামনাগর আহা কি রূপ, কি রূপ তোমার, হ্যাঁ অন্ধকারকে জয় করেছ, গায়ের রং কালো, কে তোমায় ভালোবাসবে বলো? ঠিক আছে, রূপ নেই, ঠিক আছে, ছেলের যদি গুণ থাকে বাবা সে ঘরে মেয়ে বিবাহ দেওয়া যায়। সখীগণ বলছে, শ্যামনাগর গুণের কথা বলি, তোমার গুণের কথা বলবো, তাহলে বলি শোনো, ঘরে ঘরে ননি চুরি করে খাও, একেবারে পাকা চোর বাবা। গোবিন্দের আরো একটা নাম আছে, সেটা হলো চোরের শিরোমণি আমার গোবিন্দ। তাহলে চিন্তা করুন, কেউ যদি জানতে পারে অমুকের ছেলে চোর, সেই ঘরে মেয়ে বিবাহ দেবে? দেবে না। তাকে শুধু কি নবীনী চুরি করে বাবা? তাও যেমন তেমন নবীনী নয়, প্রসিদ্ধ নবনীত চোর। শুধু ননি চুরি নয়, ব্রজলালন আর বসন চুরি করে, ব্রজগোপীদের মনকে চুরি করে, আর কলিতে গৌর রূপে কলিহত জীবের পাপ রাশি চুরি করলেন। তাই গৌর হরি বল। তা বললেন, পাকা চোর তুমি, এই তো তোমার গুণের বড়াই হলো, রূপ নেই গুণ নেই, ঠিক আছে। আরো বলি, এই যে শ্যামনাগর, যদি তোমার অনেক ধন সম্পদ থাকত তাহলে কোন না কোন ব্যক্তি তোমায় ভালোবাসত। ধন সম্পদ বলতে আছে নবলক্ষ ধেনু, ওই নয় লক্ষ ধেনু নিয়ে তুমি মাঠে ঘুরে বেড়াও, তাও যদি তোমার হতো কিছু বলতাম না, তোমার তো নয়, তোমার পিতা নন্দ মহারাজের, ঠিক আছে। রূপ নেই গুণ নেই ধন নেই, ঠিক আছে। যদি বিশাল অট্টালিকা থাকতো, মানে বসতি যদি সুন্দর হতো, তা কেউ না কেউ তোমায় ভালোবাসত। বসতি কোথায়? গাছে, সারাদিন গাছের ডালে বসে থাকো তুমি। কোন গুণে, কোন গুণে মহারাজ তোমাকে দুটো চাকরি দিয়েছে আমায় বলতে পারো?
সখী খান যখন গোবিন্দকে বলছে, গোবিন্দ সহ্য করতে পারছে না। এই যে সামনা গো, আরো বলি শোনো, কথায় আছে স্বনামে পুরুষ ধন্য, পিতৃ নামে চ মধ্যম। শ্বশুরের নামে যে বিলায় সে হলো অধম, আর স্ত্রীর নামে যে বিলায় সে হলো অধম অধম। এই যে আমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই, হ্যাঁ, বিশেষ করে পুরুষদেরকে বলছি, এ জগতে যারা পুরুষ আছে তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা হচ্ছে। স্বনামে পুরুষ ধন্য মানে, এ জগতে কোনো পুরুষের যদি নিজস্ব কোনো ক্ষমতা থাকে আর সেই ক্ষমতায় যদি সবার কাছে পরিচিতি থাকে, তাহলে কিন্তু সে উত্তম পুরুষ। আর যদি কেউ পিতার পরিচয়ে পরিচিত থাকে, সে হলো বাবা মধ্যম পুরুষ। দেখবেন অনেকে বাবার অনেক আছে, বাবাকে সবাই ভালোবাসে, আর বাবার ছেলে সে একেবারে বড় গাড়ি নিয়ে, গলায় সোনার চেন পরে, হাতে একটা ব্যাসলেট পরে, একেবারে বাজারের মধ্যে দিয়ে এমন ভাবে যায় যেন মনে হয় কত ক্ষমতা ওর, কিন্তু ওর কোনো ক্ষমতা নেই, ওই বাবার ক্ষমতায় নিজের ক্ষমতা দেখাচ্ছে। তা শাস্ত্রী বললেন সেই সব পুরুষ হলো মধ্যম পুরুষ। বেশ, যদি কেউ শ্বশুরের পরিচয়ে পরিচিত থাকে, অনেক অনেক পুরুষ আছে নিজের কোনো ক্ষমতা নেই, শ্বশুরের পরিচয়ে পরিচিত, মানে শ্বশুর বাড়িতে থাকে যারা, আর তারা হলেন অধম পুরুষ। আর যদি কেউ স্ত্রীর পরিচয়ে পরিচিত থাকে, শ্বশুরের কথা তো বাদ দিলাম, যদি কেউ স্ত্রীর পরিচয়ে পরিচিত থাকে, মনে করুন আপনাদের এই রাস্তা দিয়ে কোনো একজন ভদ্রলোক যাচ্ছে, আমি হয়তো বললাম যে এই ব্যক্তিটি কে, এনাকে তো কখনো দেখিনি, আপনি বলেন চিনতে পারছো না, অমুক দিদিমণির স্বামী। তার মানে কি বোঝা গেল, দিদিমণিকে সবাই চেনে, দাদাবাবুকে কেউ চেনে না, ওই দিদিমণির পরিচয়ে দাদাবাবু পরিচিত, তিনি হলেন একেবারে অধম অধম পুরুষ। তা শ্যামনাগর তোমার তো কোনো গুণ নেই, কোন গুণে তোমায় মহারাজ দুটো চাকরি দিয়েছে একটু বলতে পারো? গোবিন্দ বলছে দেখো, সেই থেকে অনেক কথা বললে, আমার দেখতে ভালো না, গায়ের রং কালো, কিন্তু ও সুন্দরীগণ কালোর কত গুণ আছে তা জানো? শুনে নাও তাহলে। এবার গোবিন্দ বলছে সখীগণের কাছে কি, কালো কালো করো না গো ও গোয়ালার ঝি, কালো কালো করো না গো ও গোয়ালার ঝি, এবার গোবিন্দ বললেন দেখো, কালো কালো করো না গো গোয়ালার ঝি, বিধাতা করেছে কালো, আমি করব কি। আরো বলি শোনো, কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে জগত জোড়ায়। বাবা, ঘরে যদি কালো কন্যা থাকে একদম ভয় পাওয়ার কিছু নেই, কারণ কালো হলো জগতের আলো। কালো সে নয়নের মণি তাকে সুনয়নী কয়, আবার কটা চোখ দেখলে তারই বিড়াল চোখু কয়নি তাই গৌরী। ওমা, যাদের চোখের মনি কটা হয় তাদের কি বলে? আজ সখীগণ বলছে, গোবিন্দ বলছে সখীগণকে, এই যে আরো বলি শোনো, কালসী নয়নের মনি, কালসী নয়নের মনি তাকে সুনয়নী কয়, মানে যাদের চোখের মনি কালো হয় তাদেরকে সুনয়নী বলে, তাই তো? হ্যাঁ, তাই কি বলছি, কালো সে নয়, কালো সে নয়নের মণি সুনয়নি কয়, আর কালো 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 করো না গো ও গোয়ালার ঝি, কালো কালো করো না গো ও গোয়ালার ঝি, কালো সে নয়নের মণি সুনয়নী কয়, কালো সে নয়নের মণি সুনয়নী কয়, কালো চোখ মানে যাদের চোখের মণি কালো হয় তাদেরকে সুনয়নী বলে, আর যাদের চোখের মণি কটা হয় তাদের কি বলে? কটা চোখি দেখিলে পরে, কটা চোখি দেখলে পরে, কটা চোখি দেখিলে পরে,
কটা চোখি দেখলে পরে এই কি বলে বিড়াল চক্ষু বিড়াল চক্ষু ক কালো কালো করো না গো ও গো আলাজি কালো কালো করো না গো ও গো আলাজি বাবা কালো কালো করো না গো ও গো আলাজি কালো তাল আদর করে ঘরে নিয়ে যায় কটা তাল দেখলে তারে থুতুতে ফেলায় তার মানে কি কেউ যদি বাজার থেকে একটা কালো তাল কিনে আনে আমরা যত্ন করে ঘরে রাখি তার মানে কালোর গুণ আছে কিন্তু কেউ যদি একটা সাদা তাল কিনে আনে খেয়েছেন সাদা তাল কেমন খেতে তিতো লাগে তাই না তাই বললেন শ্যামনাগর বললেন যে রাধারানী কালোর নিন্দা করো না কালো তোমার মাথার কেশ কালো নয়ন তারা পরে আছো নীল শাড়ি চলেছো বাহু নাড়া দিয়া কালোর নিন্দা করো না আচ্ছা মাগু আমাদের এই চোখের মণি যদি কালো না হয় সাদা হতো মাথা চুল যদি সাদা হতো দেখতে কেমন লাগতো দেখলে ভয় লাগতো না যেন মনে হতো ভূত আসছে তাই রাধারানী বলছি সখী রে আমার বধুকে আর কষ্ট দিস না ঘামি আছে চাঁদ মুখ খানি দে পশরা দে আমার বধু সেবা দি এবার রাধারানী বধু সেবা দিচ্ছেন কেমন ভাবে এত বলি মনের সুখে তুলে দিল চাঁদ মুখে এত বলি মনের সুখে তুলে দিল চাঁদ মুখে এত বলি মনের সুখে তুলে দিল বধুর মুখে এত বলি মনের সুখে তুলে দিল বধুর মুখে সখী দিল সখী দিল রাধার মদনে গো ভজন হইল সায় আচমন করিল তা ভজন হইল সায় আচমন করিল তা প্রসাদ পাইল জনে জানে প্রসাদ পাইল জনে জানে প্রসাদ পাইল জনে জানে প্রসাদ পাইল জনে জানে কৃষ্ণ প্রসাদ তারাই পেল কৃষ্ণ প্রসাদ তারাই পেল আজি কৃষ্ণ প্রসাদ তারাই পেল কৃষ্ণ প্রসাদ তারাই পেল যারা আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদ তারাই পেল আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদ তারাই পেল যারা আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদ তারাই পেল আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদ তারাই পেল রাধা গোবিন্দ দুজনে একে অপরের সেবা দিলেন রাধানী সেবা দিলেন বধুর আর সখীগণ সেবা দিলেন গোবিন্দ আর রাধানীকে